নমস্কার, ডিফেন্স গড প্রো চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভারত চীনের প্রতিদ্বন্দ্বিতার কথা আপনারা সবাই জানেন। যে প্রতিদ্বন্দ্বিতা বলতে গেলে শুরু হয়েছিল 2017 সালের ডোকলাম বিবাদের সময়ে, আর সেই প্রতিদ্বন্দ্বিতাই 2020 সালে চরম আকার ধারণ করে গালওয়ান ভ্যালিতে সংঘর্ষের পর, যে সংঘর্ষে চীন তাদের 46+ সেনা হারায়। আর এই সংঘর্ষের পর থেকে দুদেশের সেনারা এলএসিতে একে অপরের দিকে মেশিনগান তাক করে বসে আছে। বন্ধুরা, চীন কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে এলএসিতে তাদের লং রেঞ্জের মাল্টিব্যারেল রকেট লঞ্চার মোতায়েন করেছিল, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। চীন ভেবেছিল ভারতের হাতে তো এই মুহূর্তে লং রেঞ্জের কোনো রকেট লঞ্চার নেই, তাই লং রেঞ্জের রকেট লঞ্চার মোতায়েন করলে ভারত হয়তো ভয় পেয়ে যাবে। কিন্তু চীন হয়তো এটা ভুলে গিয়েছিল যে এটা 2022 সালের বদলে যাওয়া নতুন ভারত, যে ভারত শত্রুর সামনে কখনোই মাথা নত করে না, শত্রুর চোখে চোখ রেখে কথা বলে এবং শত্রুকে দ্রুত পাল্টা জবাব দেয়। আর এরকমই পাল্টা জবাব চীনকে দিতে চলেছে ভারত লং রেঞ্জের মাল্টিব্যারেল রকেট লঞ্চার তৈরির মাধ্যমে। বন্ধুরা, ভারতের প্রাইভেট ডিফেন্স ম্যানুফ্যাকচারার কোম্পানি জেএসআর ডাইনামিক্স চীনকে পাল্টা জবাব দিতে এমন এক স্যাটেলাইট গাইডেড মাল্টিব্যারেল রকেট লঞ্চার তৈরি করছে যা মুহূর্তেই যে কোনো স্থলযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে। জেএসআর ডাইনামিক্সের এই রকেট লঞ্চার হবে 324 mm ক্যালিবারের এবং রেঞ্জ হবে 300 কিলোমিটার। জেএসআর ডাইনামিক্স এই রকেট লঞ্চারে স্ট্রং প্রিসিশন গাইডেড কিটস, স্ট্রং গাইডেন্স সিস্টেম এবং নেভিগেশন সিস্টেম ইনস্টল করছে, যাতে এই রকেটের অ্যাকুরেসি একদম নিখুঁত হয়। বন্ধুরা, জেএসআর ডাইনামিক্স এখন এই বিধ্বংসী রকেট লঞ্চারের ল্যান্ড অ্যাটাক ভার্সন তৈরি করছে। এরপর এই রকেটের এক বিশেষ ভার্সন তৈরি করা হবে যা হবে এয়ার লঞ্চ ভার্সন, অর্থাৎ এই রকেটকে ফাইটার জেট কিংবা অ্যাটাক হেলিকপ্টার থেকেও লঞ্চ করা যাবে। এই বিধ্বংসী রকেট লঞ্চার দ্বারা ভারতীয় সেনা চীনা সেনার ইনস্টলেশনের উপর সারপ্রাইজ অ্যাটাক করতে সক্ষম হবে। বন্ধুরা, এই রকেট লঞ্চারের কাজ প্রায় শেষের দিকে, আগামী কয়েক মাসের মধ্যে এই রকেট লঞ্চারের প্রথম পরীক্ষা সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।